গুড মর্নিং স্টুডেন্টস, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চলেছি আজকে এই ভিডিওতে। সেটা হচ্ছে একটা ছাত্রছাত্রীর কেমন অ্যাটিটিউড হওয়া উচিত সফল হওয়ার জন্য। বিশেষ করে আমি যে সমস্ত মানুষদের সঙ্গে মিশেছি এবং এখনও পর্যন্ত মিশি, যারা বড় বড় বিখ্যাত বিখ্যাত মানুষ হয়েছেন, শুধু টিচার না আরও অন্যান্য ফিল্ডে, তাদের মধ্যে এই কমন বৈশিষ্ট্যটা আমি দেখি। সেটা হচ্ছে যে তারা সব জিনিস মনে রাখেন না। এখন এটা হতে পারে যে ইচ্ছা করে মনে রাখেন না, অথবা তাদের মেমোরিতে হয়তো তাদের মনে থাকে না। তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ইচ্ছা করেই মনে রাখে না, এর অনেক কারণ আছে। সেটা হচ্ছে আমাদের এই ধরনের মানে অ্যাটিটিউড থাকা উচিত, এই ধরনের যে গুণ থাকা উচিত সফল হতে গেলে, বিশেষ করে স্টুডেন্ট লাইফে, যারা তোমরা স্কুলে পড়ছো, যারা আমাকে ক্লাস সিক্স থেকে চেনো, আমি জানি অনেকেই আমাকে চেনো, ফাইভ থেকে চেনো তো, এবং কলেজ লাইফ পর্যন্ত, কলেজ লাইফের পরে তো একটা অন্য ধরনের জীবন, জীবনে জটিলতা আসে, তখন চাকরির একটা টেনশন আসে, ওই সময়ে এই বিষয়টা আবার চলে আসে। কিন্তু এই যে স্কুল থেকে কলেজ লাইফ পর্যন্ত যে সময়কাল, এই সময়কালে তোমাদের মধ্যে এই বিষয়গুলি থাকা উচিত, এক ধরনের বিশেষ গুণ থাকা উচিত, এই স্পেশাল অ্যাটিটিউডটা তোমাদের মধ্যে থাকা উচিত। সেটি হচ্ছে সব জিনিসকে মনে না রাখা, সব জিনিসকে তোমরা, আমি অনেকজন স্টুডেন্টকে দেখি, একটা ব্যাচের মধ্যে দুই তিনজন তো এমন অনেকই থাকে যে ধরো ছোটোখাটো বিষয়গুলো সবসময় মাথাতে রাখে, বিশেষ করে স্কুল জীবনে তো এটা বেশি হয়, ও আমায় এটা বলেছে, ও আমায় এটা বলেছে, তো এটা হয়। এবং কলেজ লাইফেও আমি দেখেছি যে ও কেন এটা বলবে, এই ধরনের বিষয়। তো এটা রাখবে না মাথায়, এত জিনিস নিয়ে তুমি যদি মাথায় ঘোরাঘুরি করো, তাহলে তো তোমার যে আসল উদ্দেশ্য, সে আসল উদ্দেশ্য যেটা চাকরি বলো, ব্যবসা বলো, সেটা থেকে তুমি কিন্তু বিচ্যুত হবে। কারণ তুমি অত দায়িত্ব, অত সমস্ত কিছু ঘটনা তুমি মাথাতে রাখতে পারবে না, তাহলে তুমি জড়িয়ে যাবে। তাই যেটা তোমার দরকার সেটা মনে রেখো। যেমন ধরো কিছু লোকের কাছে থাকবে ফোন নাম্বার, ও তাদের মুখস্থ থাকে ফোন নাম্বার, মানে এ ফোন নাম্বার দরকার, ওর ফোন নাম্বার দরকার, সবসময় মুখে মুখে বলে দিল, দরকার কি, দরকার নেই, এখন তো ফোন নাম্বার তো সেভ করা যায়, তো সেই জন্য বা কোনো খাতা ডায়েরিতে লিখে নেবে, দরকার নেই, কারণ তুমি অন্য কোনো বিষয়ে মনোযোগ দিচ্ছ। আবার কিছু কিছু স্টুডেন্টস আছে দেখেছি সব বিষয়ে মতামত দেয়, দরকার কি, দরকার নেই। তো সবার সম্পর্কে ধরো কেউ কিছু করছে বা কিছু করছে না, এরকম সমস্ত বিষয়ে তার কাছে খবর থাকে, দরকার নেই, একদম খবর রাখবে না, তোমার যেটা দরকার সেটা করবে। তোমরা মনে হয় আমাকে অনেকে দেখেছো, বিশেষ করে যে বললাম ক্লাস ফাইভ থেকে যারা দেখেছো, কলেজ লাইফ পর্যন্ত যারা দেখেছো, এখন হয়তো ইউনিভার্সিটিতেও চলে গিয়েছো অনেকে, তো বেশ কিছুজন আমাকে চেনো। সেটা দেখবে যে ক্লাসে আমি যখন পড়াই তখন আর সবার দিকে তাকিয়ে পড়াই, এখন সবাই ভাববে যে হয়তো স্যার আমার দিকে তাকিয়ে পড়াচ্ছে, বাস্তবে কিন্তু একদমই না, আমি কিন্তু কারোর দিকেই তাকাই না। যে কোনো টিচার যারা পড়ান তাদেরকে জিজ্ঞাসা করবে, বেশিরভাগ টিচার কী করেন, মানে যারা ওই ধরনের বিশেষ গুণ বা ওই ধরনের অ্যাটিটিউডকে ফলো করেন, আমি তাদের মধ্যেও দেখেছি, আমি এটা আমার কথা উদাহরণ দিয়েই বললাম যে আমরা কিন্তু সবার দিকে তাকাই না। আমি যদি সবার দিকে তাকাতে থাকি, কোনো পার্টিকুলার একটা দিকে তাকাতে থাকি, তাহলে তো আমার পড়ানোর বিষয়টা থেকে আমি সরে যাব, তাই এমনটা কিন্তু নয়। অনেকে একজন স্টুডেন্ট বলে যে আমি মাঝে মাঝে কোয়েশ্চেন করে ফেলি, আচ্ছা তুমি কি ক্লাসে ছিলে, তখন ও বলে যে স্যার আপনি আমার দিকে তো তাকিয়েছিলেন, কিন্তু দেখো কিন্তু আমি তাকাইনি, যার জন্য এই ধরনের প্রশ্ন আমি তোমাদের করে বসেছি। এর উদ্দেশ্য হচ্ছে এটাই, আমাকে ক্লাসে তোমাদেরকে বোঝাতে হয় জিনিসটি কি বুঝেছো কি না, কারণ তোমাদের জীবনে কাজে লাগবে, চাকরি পরীক্ষা বলো, ব্যক্তিগত জীবনে বলো। আমি তো শুধু ক্লাসে পড়ানোর সময় টপিক পড়াই না, নানান বিষয়ে তোমাদের উপদেশও দিয়ে থাকি। তো এই গুণটা তোমাদের মধ্যে নিয়ে আসতে হবে, যে সব বিষয়ে মাথা ঘামিও না, সব বিষয়ে কেন, তোমার মেন উদ্দেশ্য পড়ানো আমার, তাহলে আমি ওটা কাজটা করি, সেরকম এই গুণটা তোমরা নিও। আবার দেখবে কিছু কিছু স্টুডেন্টসদের আমি দেখি যে ড্রেস নিয়ে তাদের ভীষণ ইন্টারেস্ট, বিশেষ করে যারা মেয়ে স্টুডেন্ট আছো, ছাত্রীরা যারা রয়েছে তাদের ড্রেস নিয়ে ভীষণ চিন্তা, যে ওই ড্রেসটা ও এক বছর আগে পড়েছিল, ওই ড্রেসটা দুই বছর আগে পড়েছিল, এখনও পড়ছে, ওই পুরনো ড্রেসটাই পরে এসেছে, তার মানে সে মনে রেখেছে অত পুরনো কথা, দরকার কি। ছেলেরা দেখেছো, ছেলেদের মধ্যে এই ধরনের অ্যাটিটিউড আছে বা এই গুণ আছে, ছেলেরাও সব কিছু মনে করে না। তো ছেলেদের থেকে মেয়েদের মধ্যে এর একটা বিরল গুণ, অবশ্যই এটা হতে পারে মেয়েদের কি হয়,
মেয়েরা তো সৌন্দর্যের দিকে একটু বেশি খেয়াল রাখে এবং তাদের ড্রেস আপের দিকে একটু বেশি খেয়াল রাখে, কিন্তু আমি বলবো তোমরা যেহেতু ছাত্রছাত্রী জীবন, মানে স্টুডেন্ট লাইফে কী বলতো, তোমাদের সাফল্য একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস। যখন তোমরা ভীষণ সফল হয়ে যাবে না, তখন এই বিষয়গুলোর দিকে নজর দিও, কারণ আমাদের আমাদের জীবনগুলো তো ভীষণ সহজ সরলভাবে চালাতে হবে। আর আর একটা জিনিসকে তোমরা অবশ্যই খেয়াল রেখো, যে একটু নর্মাল থাকার চেষ্টা করো, অত ইন্টেলিজেন্স দেখানোর দরকার নেই। নর্মাল থাকানোর জন্য দেখবে আশেপাশে এমনি জিনিসগুলো দেখবে, আমি দেখি যে কারা সব থেকে বেশি হালকা রয়েছে, কারা সব থেকে বেশি খুশি রয়েছে। দেখবে আমাদের আমি লক্ষ্য করি কিছু স্টুডেন্টস আছে যারা দেখবে কিছু বিষয় নিয়ে একগুঁয়ে টাইপের। এখন আমরা বাইরের দিক থেকে তাদেরকে বলি একগুঁয়ে টাইপের খারাপ, কিন্তু বাস্তবে দেখা যাবে যে কিন্তু সে কিন্তু ভীষণ টেনশন ফ্রি রয়েছে। কারণ এখন তো বেশি টেনশনটা সব থেকে বড়ো সমস্যা, চাকরি পাচ্ছে না বা মার্কস আসেনি বা এটা কী করবো, এই ধরনের টেনশন। তো আমি উদাহরণ এই হিসেবে বলতে চাই যে ধরো কোনো স্টুডেন্টসের ধরো ওই জিনিসটা পছন্দ নয় বা সব বন্ধুদের সাথে কথা বলা সে পছন্দ করে না, এমনটা নয়, এটা তার খারাপ গুণ, এটা সে তার মধ্যে রয়েছে। এখন এই যে কথা বলে না সবার সঙ্গে, তার মানে কি সে খারাপ এমন নয়। সে কি করে, সে তার নিজের পড়াশোনাতে ফোকাস করছে, সে নিজের ক্যারিয়ারে কি করবে সেটার দিকে ফোকাস করছে, সেই জন্য সে নিজেকে সবার সঙ্গে মেলামেশা করে না। এটা কিন্তু হয়তো আমরা তাকে বলবো খারাপ গুণ, কিন্তু সে তার দিক থেকে অনেক হালকা থাকে। অর্থাৎ এই ধরনের গুণ যদি তোমার মধ্যে নিয়ে আসতে পারো, দেখবে অনেকটা না হালকা থাকবে। আর 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 সব থেকে বড়ো কথা না, মানে তোমরা তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারবে, কারণ সিদ্ধান্ত একসঙ্গে অনেকগুলো কথা মনে থাকলে না তুমি সিদ্ধান্ত নিতে পারবে না। কারণ জীবনে ছাত্র জীবনে সফল হওয়ার সব ছাত্রছাত্রী জীবনে সফল হওয়ার একটা সব থেকে বড়ো গুণ সেটা হচ্ছে তোমাকে মানে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি করতে চাইছো, এরপরে তুমি কি করবে। তো সেটা যদি না নিতে পারো তাহলে তো তুমি জীবনে সফল হতে পারবে না। তাই তোমাকে সিদ্ধান্ত নিতে গেলে সবসময় কিন্তু একটু হালকা থাকতে হবে, এত ভারী নিয়ে তুমি ওপরে উঠতে পারবে না। তাই সমস্ত দিকে খেয়াল রেখো না। কিছু লোকের গুণ আছে, আমি আমাদের স্টাফ রুমের টিচারদেরও দেখি সব বিষয়ে খবর রাখে, দরকার কি। তাই স্টুডেন্ট, তোমাদের উদ্দেশ্যে আমার এটাই বার্তা, আমার এটাই মানে আবেদন, সেটা হচ্ছে যে তোমাদের মধ্যে এই গুণটিকে ছেড়ে দাও, যে সব বিষয়ে খবর রাখবো, সবার খবর রাখবো, আমার খুব দরকার। কিছু কিছু স্টুডেন্ট তো সবার বিষয়ে নাক গলাও, কারোর কারো বলে নাকি যে কারো কারো পিছনে লেগে যাও, যে ওকে মানে ওর খারাপ গুণগুলো বলতে হবে। তো এরকম করো না আর কি, তাহলে কী বলো তো তুমি তোমার নিজের জীবনের লক্ষ্য থেকে সরে যাবে। তাই খেয়াল রাখবে, হালকা থাকো এবং টেনশন ফ্রি থাকো, আর সামনের দিকে এগিয়ে যাও, দেখবে তোমরা অনেক অনেক সফল হবে। অনেক ব্যক্তি, অনেক অনেক বড় বড় ব্যক্তি সফল হয়েছেন, এবং আমি বিশেষ করে এই গুণটিকে ফলো করি, তো আমি অনেক সফলতা লাভ করেছি আমার এই চাকরি জীবনে বিভিন্ন ক্ষেত্রে। তো সব ক্ষেত্রে হয়তো পারিনি, কিন্তু কিছু ক্ষেত্র একটা মানুষ তার সব কিছু পাবে না, তাই তোমাদের ক্ষেত্রেও তাই। সব বিষয়ে মাথা গুলিও না, যেটা পেতে চাইছো, যেটা করতে চাইছো সেই দিকে নজর রাখো, নিশ্চয়ই তোমরা সফল হবে। সকলে ভালো থেকো, দেখা হবে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।